ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে জবের নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো পেট্রোলিয়াম কনভার্জেশন রিসোর্স অ্যাসোসিয়েশন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেই নোটিফিকেশনটা বেরিয়েছে। সেই নোটিফিকেশনটা বলে দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া কোনো ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নিচ্ছি ওদের নোটিফিকেশনটা কী দেওয়া রয়েছে। তাহলে তাদের নোটিফিকেশনে আসার পর প্রথমে দেওয়া রয়েছে পিসিআর, পেট্রোলিয়াম কনজারভেশন রিসোর্স অ্যাসোসিয়েশন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ভারত সরকার থেকে সেই নোটিফিকেশনটা বেরিয়েছে। সেই নোটিফিকেশনটা বলে দেওয়ার আগে আপনাদেরকে ছোটো একটু রিকোয়েস্ট করেছি, এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের লাস্ট ডেট কবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী পোস্ট রয়েছে সব কিছু ডিটেলসে বলে দেবো। কাইন্ডলি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, এই ভিডিওটির মধ্যে আমরা সমস্ত কিছু সম্পূর্ণভাবে বলে দেবো। কাইন্ডলি আপনারা ভিডিওটি স্কিপ করবেন, যদি স্কিপ করেন হয়তো আপনার বুঝতে প্রবলেম হবে। সম্পূর্ণ সময়ে অস্থায়ী ভিত্তিতে সেক্টর এক্সপার্ট নিয়োগ। তাহলে দেখেন শিখিয়ে দেওয়া রয়েছে পিসিআর এ তে সাময়িক মাসিক ফ্রি টাকা 8,000, এ ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট এবং এগ্রিকালচার দপ্তরে 10 জন সেক্টর এক্সপোর্ট নিয়োগের জন্য যোগ্য আবেদনকারীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তাহলে আপনারা আবেদন করতে হবে এবং বিস্তারিত জানতে ওদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে 6/3/2020। আবেদনকারীকে 12/2/2020 এর মধ্যে প্রয়োজনীয় যোগ্যতাবলী সম্পূর্ণ করতে হবে। নির্দিষ্ট তারিখের পর গৃহীত আবেদনপত্র কার্যত বাতিল করা হবে। কোনো কারণ না দেখিয়ে যে কোনো বা সকল আবেদনপত্র বাতিল করার অধিকার পিসিআর এর নিকট স্বাক্ষর, এবং ওদের অ্যাড্রেস নাম্বারটা রয়েছে এবং বাকি সব ডিটেলসগুলো ওদের ওয়েবসাইটে রয়েছে। কাইন্ডলি আপনারা ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারবেন। তাহলে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে বলে দিয়েছি, এবং তাও যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে জয়েন করে কথা বলতে পারবেন। সেটি আপনাদের 10টি ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ডি সেটা ভালোভাবে পড়বেন, পরে সেটা অ্যাপ্লাই করবেন। এবং এই নোটিফিকেশনটা প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাকে SMS করবেন, আমরা আপনাদের ওইখানে দিয়ে দেব। তাহলে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। এবং এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন। এবং আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ওয়েবসাইট থেকে সেই নোটিফিকেশনগুলো ডাউনলোড করবেন। তাহলে চলে যাচ্ছি ওদের নোটিফিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন ওদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে রয়েছে www.pcr.org। এই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি। তাহলে ওদের ওয়েবসাইটে আসার পর কীভাবে আমরা ডাউনলোড করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমার আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্ক দিয়ে দেবো ওদের ওয়েবসাইটে, সেখানে আপনারা ভিজিট করতে পারবেন। সেখানে ভিজিট করার পর ওদের ওয়েবসাইটটা ওপেন করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। সেখানে গিয়ে প্রথমে দেওয়া রয়েছে নিউ, নিউ সাইডে ক্লিক, হেয়ার ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট করার পর ওদের যে ফার্স্ট চলে আসলো, ওদের যে নেক্সট পেজ চলে আসলো সেই নেক্সট পেজটার মধ্যে আপনাদের সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি সব কিছু, সেখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ভ্যাকেন্সি ডিটেলস, জব ডেসক্রিপশন রয়েছে এবং নোটিফিকেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এবং গাইডলাইন্সগুলো রয়েছে, আপনারা কাইন্ডলি সেখান থেকে পার্ট বাই পার্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবং ওদের মেইল নাম্বার রয়েছে, সেই মেইল নাম্বারে আপনারা CV সেন্ড করতে হবে। ওদের মেইল নাম্বার পেয়ে যাবেন নোটিফিকেশন ডাউনলোড করে, ওদের মেইল নাম্বার পেয়ে যাবেন, মেইল নাম্বারে আপনারা CV সেন্ড করতে হবে সেটি। এবং আদার্স যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের নিশ্চয়ই সাহায্য করব। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।